বাংলা মানবতা সমাধান সালামু আলাইকুম ও রহমতুল্লা বারাকাত আলহামদুলিল্লাহ হির বাংলার সম্মানিত দর্শক শ্রোতা যে যেখানে আছেন আমাদের এই দর্শা হাদিস আগ্রহ সহকারে আপনারা দেখছেন ও বুঝার চেষ্টা করছেন এই তো আমাদের প্রত্যাশা আপনাদের কাছ থেকে মহান আবুল্লাহ আলামিন আমাদের জন্যে এ ধরনের একটি সুযোগ করে দিয়েছেন সেজন্যে তার জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ দার্শে হাদিসের আলোকে আমরা এ পর্যন্ত যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছি আশা করি এই বিষয়গুলি আপনাদের কাছে সুস্পষ্ট হয়েছে গত পর্বে আমরা আলোচনা করতেছিলাম আবদুল্লাহ ওমা রাজুল্লা তাল হাদিস যে একজন কর্মচারীর গায়ের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তার প্রাপ্য তাকে দিয়ে দাও তার পারিশ্রমিক তাকে দিয়ে দাও হাদিসটি ইমাম বিভিন্ন মাজা বর্ণনা করেছেন হাদিস সই হাদিস মহাদিস নেকেটে এটা বিশ্বস্ত হাদিস আল্লাহর নবী আলী সালাতামের হাদিস বলে প্রমাণিত হয়েছে তাহলে কোনো গরিব মিসকিন বা কোনো লেবার সেটা কোনো কোম্পানিতে হোক সেটা কোনো ফ্যাক্টরিতে হোক ব্যক্তিগতভাবে হোক যে কোনো কাজে লাগানো হবে তার পারিশ্রমিকটা পূর্ণ দিতে হবে দেখা যায় যে আজ গরিবকে ঠকানোর গরিবের টাকা নিজের পকেটে রাখার এক নিকারজনক কাজ আমাদের সমাজে দেখা যায় এটা বিরাট অন্যায় কাজ এই অবিচার একজনের মাথার ঘাম পায়ে ফেলে সে নিজের পারিশ্রমিক পাবে না এই ধরনের নিয়ম কানুন বা এই ধরনের দেশ বা এই ধরনের এলাকা বা এই ধরনের কোনো কোম্পানি এই পৃথিবীতে অবস্থান করে নিবে এত বড় জুলোম তাহলে মানবাধিকারের নামে বিভিন্ন স্লোগান উড়িয়ে বড় মানুষকে ঠগার এক ফাঁদ পেতে এই ধরনের রাস্তায় আর বিভিন্ন মিডিয়ায় স্লোগান দিয়ে কী এর ফায়দা রয়েছে ষোলো নম্বর অধ্যায় বাবা ইলমা যে জমিন কেউ আবাদ করে নাই অনাবাদী জমিন এটাকে আবাদ করার অধ্যায় জমিন পড়ে আছে মরুভূমি বা যে কোনো জায়গা এখন একজন এসে ওখানে সেটাকে আবাদ করলো বা সেখানে কোয়া করে দিল বা সীমা নির্ধারিত করে দিল সেক্ষেত্রে ওই জমিগুলি কে মালিক হবে কিভাবে হবে এর জন্যে সুনির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে এটা আমাদেরকে সেই নিয়মেই মানতে হবে যার যার ইচ্ছা মতো মানা যাবে না বনরুয়া আন আয়েশ আনান নবীসাল্লাল্লাহ আলাইহি হোসাল্লাম কয়াল মান আম্ মার আরদান লেস আতলাহাদিন ফাহাক কবেহা কয়লা অরুয়া ওয়াকাজাবিহি অমারুফি খেলাফতিহি রাহুল বুখারী অরুয়া রাজ্লাহতাল অনু বর্ণনা করেন আয়েশ রাদী তালা আনহা থেকে আল্লাহ নবী নবী আয়েশালসাল্লাম বলেছেন মান আম্মারা মার আরদান লাইস আতল্লাহাদীন সরকারী জমি খাস জমিন পড়ে আ থাকা জমিন কেউ যদি তা আমির করে তাকে আবাদ করে যে কোনো ফসল করে ফাহু আহাক কবিহা সেই এই জমিটার হকদার বেশি কারণ জমিন পড়ে থাকবে অনাবাদী হয়ে এটা কখনই চলবে না তাই কেউ আবাদ করেছে সেইটা সেটার হকদার অথবা সেটি যখন মালিকানা দেওয়া হবে সরকারি পর্যায়ে তখন যে এটা আবাদ করেছে সেই অগ্রাধিকার পাবে এটা তাকে বাদ দিয়ে অন্য আর কাউকে দেওয়া যাবে না কালা ও রুয়া ও কাদা উমার ফি খেলাফাতে পরুয়া বলেন নদী আল্লাহতরান যে ওমার ফারুক রাজুল্লাহ তার আন হো তার খেরাফাত আমলে তিনি এই ফাইসালাই করেছিলেন যে যে জমিনটা কোনো মালিকানাধীন নয় সরকারি জমি খাস জমি পড়ে থাকা জমি যে প্রথমে তাকে আবাদ করবে সেই তার হকদার হয়ে যাবে এটাই হল শরীয়তের বিধি বিধান ওয়ান সাইদ ইফ নিজাহিদের নদী আল্লাহ তার আন আনিন্ন নাবী ইয়েসাল্লাল্লাহসাল্লাহ মাকাল

কোন মালিকানা অধীন যদি না হয় সেই তার হকদার হবে ইহাস দ্বারা সেটাও আমরা জানতে পারলাম ইহাসwidetilde তিনজনই বর্ণনা করেছেন ওয়া হাসানাহ তিরমিজি ইমাম তিরমিজি হাদিসটিকে হাসান বলেছেন তিনজন বলতে আবু দাউদ নাসাই তিরমিজি ওয়ারিবু আব্বাসি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না সাব ইবনে জাসামা আল লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু اخবারা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম قال لا حما الا لله ولرسول রাহুল বুখারী আবদুল্লেম্ নাব্বাস থেকে বর্ণিত রাদিয়া আল্লাহ তালা আনহমা শাব্নু দাসাম আল্লাহ তাকে বলেছেন যে আল্লাহ র নবী আইস বলেছেন লা হেমা ইল্লা ইল্লাহ আল্লাহ আল্লাহ রাসূল ছাড়া আর কাউরিজনে কোন নির্দিষ্ট জায়গা ঘিরে নেওয়া জায়েজ নেই রাহুল বোখারি হাসনিমাম বুখারি বাওনা করেছেন অর্থাৎ সরকারিভাবে কোনো জমিকে নির্দিষ্ট করে নেওয়া এবং সরকারি যে ছাগল ভেড়া দোম্বা বা ওর চড়বে সেজন্য চারণভূমি নির্দিষ্ট করে নেওয়া এটা আল্লাহ রসুলের জন্য রয়েছে অন্য কাউরি নয় এক্ষেত্রে খলিফা যদি হন দেশের রাষ্ট্রপতি হন নির্দিষ্ট একটা জায়গা করে সরকারের জন্য নির্দিষ্ট করে নেওয়া জায়জ রয়েছে এছাড়া কেউ তার নিজের জন্যে ঘেরে নিবে বা কোনো জায়গা নির্দিষ্ট করে নেবে সেটা পারবে না কাজী যার যার ইচ্ছা মতো কোনো নির্দিষ্ট জায়গা করে নিবে খাস জমি সেটা অধিকার থাকবে না হাইস ইমাম বুখারী বর্ণনা করেছেন ওয়ান হু তা আল্লাহ তাআলা আনহুমা ক্বাল ক্বালা রাসূলুল্লাহ লা দাররা ওয়ালা DIRAR রাউহ আহমদ ইবনে মাযাহাও লাহ মিন হাদিস আবি সাঈদ মিসলহু ওয়া হুয়া ফিল মুত্ত্তা মুরসাল আব্দুল আব্বাস থেকে বর্ণিত হয়েছে রাদি আল্লাহ তাআলা আনহুমা তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন লা দাররা নিজে কোনো ভাইয়ের ক্ষতি করতে পারবে না কোন মানুষ তার কোনো ভাইয়ের কোনো হকের ব্যাপারে ক্ষতি করবে না সেটা যেই হোক না কেন যে ভাবে হোক না কেন একজন ভাই আরেকজন ভাইয়ের ক্ষতি করতে পারবে না আরা আর কেউ যদি কাউরই কোনো ক্ষতি করে দেয় তাহলে তার চেয়ে অধিক ক্ষতি করা তার জন্য কি যায়জ না তাহলে নিজের ক্ষতি বা অন্যের ক্ষতি নিজে ইচ্ছা করে অন্যের ক্ষতি বা আরেকজন তার চাইতে বেশি ক্ষতি করা এ একটা অর্থ হাদিসের যে নিজে কোনো ভাইয়ের ক্ষতি করবে না আর যদি কেউ কারি ক্ষতি করে তাহলে তার অতিরিক্ত ক্ষতি করবে না আবার অর্থ এ হতে পারে মানে সে নিজের কোনো ক্ষতি করবে না অরা অন্যের কোনো ক্ষতি করবে না কেউ যদি ধূমপান করে এই ধূমপানের মাধ্যমে নিজের ক্ষতি রয়েছে আবার এই ধূমপান অন্যদেরও জন্য ক্ষতি রয়েছে নিজের স্ত্রী নিজের ছেলে মেয়ে নিজের যারা সামনে এই ধোঁয়ার যাদের নাকে পৌঁছবে তাদের ক্ষতি রয়েছে নিজের যেমন আয়ু কমে যায় অন্যেরও আয়ু কমে যায় নিজের যেমন অসুখ বিসুখ হয় অন্যেরও অসুখ বিসুখ হয় তাহলে কেউ যদি বলে আমার সিগারেট বা বিড়ি আমি পান করছি তাতে অন্যের কি নিজের ক্ষতিটা নিজের মধ্যে রাখার চেষ্টা করলে তো সমস্যা ছিল না বরং আবহাওয়াকে দুর্গন্ধ করে নষ্ট করে দেওয়া অন্যের ক্ষতি সাধন করা এটা শরীয়তে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে কাজেই যা নিজের ক্ষতি অন্যের ক্ষতি তার মধ্যে সেটা শরীয়তে হারাম করে দিয়েছে কাজে কাউরি ক্ষতি করে কাউরি জমিন দখল করে নেবে কেউ করেছে সেখানে আর একজনের জমিনের পাশে কুয়া খুঁড়ে দিয়ে সেখানে তার জমিন ধসিয়ে দিয়ে একটা গর্ত করে ফেলবে এই ধরনের কাজ কিন্তু শরীয়তে জায়েজ নেই এজন্যে যে কোনো ধরনের নিজের ক্ষতি যার মধ্যে রয়েছে কেউ নিজেকে নিজের গায়ে ছুরি দিয়ে গা কাটে রক্ত বের করবে হারাম জায়েজ নেই কোনো ক্ষত বিক্ষত করবে জায়েজ নেই নিজে নিজে বম মেরে আত্মহত্যা করে নিজে ধ্বংস হয়ে যাবে না জায়জ নেই তাহলে যাতে নিজের ক্ষতি আছে বা অন্যের ক্ষতি রয়েছে সেটা শরীয়তে হারাম করে দেওয়া হয়েছে কাজেই কোনো জমি চাষের ব্যাপারে কোনো জমি দখলের ব্যাপারে নিজের যেমন ক্ষতি ব্যাপারটা মানুষ সাবধানতার সাথে লক্ষ্য করে অন্যের ক্ষতি রয়েছে কিনা সেটাও লক্ষ্য করা উচিত কথা আমাদেরকে ভালো করে বোঝা জরুরি ভিত্তিতে জানা দরকার এই জন্য এ একটি হাদিস একটা নীতিমালা যেখানে অন্যের ক্ষতি বা নিজের ক্ষতি রয়েছে সেটাই ইসলামে হারাম করে দেওয়া হয়েছে কাজেই কোনো কাজ যদি কেউ দেখে যে নিজের বা অন্যের ক্ষতি রয়েছে নিজের বা অন্যের নোকসান রয়েছে নিজের হক বা অন্যের হকে তুশ্রুপাত রয়েছে তাহলে সেটাকে ত্যাগ করতে হবে সেই ধরনের কাজ আমাদের জন্য হারাম এটা আমাদেরকে ভালো করে জেনে নেওয়ার চেষ্টা করতে হবে হালিসিম আহমাদ ইবনু মাজা বর্ণনা করেছেন ইবনু মাজাতে আবু সাহিদ থেকে অন্য হাদিস বর্ণিত হয়েছে ও হফিল মুরসাল মহাত্মা মালিক হাজি মুরসাল হিসেবে বর্ণিত হয়েছে আমাদেরকে মনে রাখতে হবে হালিস্তির সই হাদিস অতএব নিজের অন্যের ক্ষতির ব্যাপারে আমাদেরকে সাবধান থাকতে হবে কল সামরাত জুন দুবিন রাজি আল্লাহ আনহু কল

একটা বিরতির পরে আবারও ফিরে আসবো আপনাদের কাছে ততক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকুন ভালো থাকুন ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ দিবি আপনারা দেখছেন পিস টিভি বাংলা মানবতার জন্য স্বরূপ

মহান আল্লাহ মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামকে সমস্ত বিশ্বের জন্য রহমত বানিয়ে পাঠালেন শান্তির দূত আজ সন্ধ্যা সাড়ে পাঁচটায় বা পুনঃ সম্প্রচার সকাল ছটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়

أنزل إليكم الكتاب مفصلا والذين آتيناهم الكتاب يعلمون أنه منزل من ربك بالحق فلا تكونن من الممترين القرأن মহানবীর বান বা বিরুদ্ধে তহির প্রতিষ্ঠায় মানবতার কল্যাণে কত কার্যকরী ভাবে কোরআন থেকে হিদাযাত নিয়ে কোটি কোটি মানুষের জীবন হলো আলোকিত দেখুন আসসালাম আলাইকুম আরাহমতুল্লাহ বিরতির পরে সম্মানিত দর্শক শ্রোতা আমরা আবারও আমাদের দার্শাহাদি ফিরে যায় আমরা যে ইতিমধ্যে আলোচনা করেছি কোন জমিন যদি অনাবাদী থাকে মালিকানাধীন কাউরি না হয় যে প্রথম সেটা আবাদ করবে এর জন্যে কোনো সে বাউন্ডারি দিবে বা এখানে গাছ লাগাবে বা এখানে যে যেকোনো ধরনের সে এটা এ দখল করেছে বা এটা তার নিজস্ব কর্তৃত্বাধীন নিয়েছে প্রমাণিত হলে সেই হবে সেটার হাকদার আল্লাহ আব্বাসিনাজি আনহুমা أن الصعب بن دسامة الليثي رضي الله تعالى عنه أخبره أن النبي صلى الله عليه وسلم قال لا حما إلا لله ولرسوله راه البخاري عبد الله بن عباس تكي رضي الله تعالى عنهما صعب بن دسامة الليثي تكي بولتين جعل الله النبي عليه الصلاة والسلام بولتين لا حما إلا لله ولرسوله الله الله رسول چھڑا আর কাউরি كوني কোনি দিষ্টো হেরে নেওয়া জায়েজ নেই রাহুল বোখারি হাসনিমাম বোখারি বাওনা করেছেন অর্থাৎ সরকারিভাবে কোন জমিনকে নির্দিষ্ট করে নেওয়া এবং সরকারি যে ছাগল ভেড়া দম্বা বা ওট চরবে সেজন্যে চারণভূমি নির্দিষ্ট করে নেওয়া এটা আল্লাহ রহসুলের জন্য রয়েছে অন্য কাউরি নয় এক্ষেত্রে খলিফা যদি হন দেশের রাষ্ট্রপতি হন নির্দিষ্ট একটা জায়গা করে সরকারের জন্য নির্দিষ্ট করে নেওয়া জায়েজ রয়েছে এছাড়া কেউ তার নিজের জন্য ঘেরে নিবে বা কোনো জায়গা নির্দিষ্ট করে নিবে সেটা পারবে না কাজী যার যার ইচ্ছা মতো কোনো নির্দিষ্ট জায়গা করে নেবে খাস সেটা অধিকার থাকবে না হাইস ইমাম বর্ণনা করেছেন ওয়ান হু রাদি আল্লাহ তাআলা আনহু মা কাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লা দারারা ওয়ালা DIRAR রাউহ আহমদ ইবনে মিন হাদিস আবি সাঈদ মিসলহু ওয়া হুয়া ফিল মুত্ত্তা মুরসাল আবদুল আব্বাস থেকে আরও বর্ণিত হয়েছে রাজি আল্লাহ তালহমা তিনি বলেন রাসুল্লাহ সাল্লাম বলেছেন লা নিজে কোনো ভাইয়ের ক্ষতি করতে পারবে না কোনো মানুষ তার কোনো ভাইয়ের কোনো হকের ব্যাপারে ক্ষতি করবে না সেটা যেই হোক না কেন যে কোনো ভাবে হোক না কেন একজন ভাই আর একজন ভাইয়ের ক্ষতি করতে পারবে না পলা আদের আরা আর কেউ যদি কাউরি কোনো ক্ষতি করে দেয় তাহলে তার চেয়ে অধিক ক্ষতি করা তার জন্য কি যায় না তাহলে নিজের ক্ষতি বা অন্যের ক্ষতি নিজে ইচ্ছা করে অন্যের ক্ষতি বা আরেকজন তার চাইতে বেশি ক্ষতি করা এ একটা অর্থ হাদিসের যে নিজে কোনো ভাইয়ের ক্ষতি করবে না আর কেউ কারি ক্ষতি করে তাহলে তার অতিরিক্ত ক্ষতি করবে না আবার হাদিসের অর্থ এই হতে পারে লা দরারা মানে সে নিজের কোনো ক্ষতি করবে না ওলাদের অরা অন্যের কোনো ক্ষতি করবে না কেউ যদি ধূমপান করে এই ধূমপানের মাধ্যমে নিজের ক্ষতি রয়েছে আবার এই ধূমপান পান জন্য ক্ষতি রয়েছে নিজের স্ত্রী নিজের যারা সামনে এই ধোঁয়ার যাদের নাকে পৌঁছবে ক্ষতি নিজের যেমন আয়ু কমে যায় অন্যেরও আয়ু কমে যায় নিজের যেমন অসুখ বিসুখ হয় অন্যেরও অসুখ বিসুখ হয় তাহলে কেউ যদি বলে আমার সিগারেট বা বিড়ি আমি পান করছি তাতে অন্যের কি নিজের ক্ষতিটা নিজের মধ্যেই রাখার চেষ্টা করলে তো সমস্যা ছিল না বরং আবহাওয়াকে দুর্গন্ধ করে নষ্ট করে দেওয়া অন্যের ক্ষতি সাধন করা এটা শরীয়তে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে কাজেই যা নিজের ক্ষতি অন্যের ক্ষতি তার মধ্যে সেটা শরীয়তে হারাম করে দিয়েছে কাজে কাউরি ক্ষতি করে কাউরি জমিন দখল করে নেবে কেউ করেছে সেখানে আর একজনের জমিনের পাশে কুয়া খুঁড়ে দিয়ে সেখানে তার জমিন ধসিয়ে দিয়ে একটা গর্ত করে ফেলবে এই ধরনের কাজ কিন্তু শরীয়তে জায়েজ নেই এজন্যে যে কোনো ধরনের নিজের ক্ষতি যার মধ্যে রয়েছে কেউ নিজেকে নিজের গায়ে ছুরি দিয়ে গা কাটে রক্ত বের করবে হারাম জায়েজ নেই কোনো ক্ষত বিক্ষত করবে যায়জ নেই নিজে নিজে বম মেরে আত্মহত্যা করে নিজে ধ্বংস হয়ে যাবে না যায়জ নেই তাহলে যাতে নিজের ক্ষতি আছে বা অন্যের ক্ষতি রয়েছে সেটা শরীয়তে হারাম করে দেওয়া হয়েছে কাজেই কোনো জমি চাষের ব্যাপারে কোন জমি দখলের ব্যাপারে নিজের যেমন ক্ষতি ব্যাপারটা মানুষ সাবধানতার সাথে লক্ষ্য করে অন্যের ক্ষতি রয়েছে কিনা সেটাও লক্ষ্য করা উচিত কথা আমাদেরকে ভালো করে বোঝা জরুরি ভিত্তিতে জানা দরকার এই জন্য এ একটি হাদিস একটা নীতিমালা যেখানে অন্যের ক্ষতি বা নিজের ক্ষতি রয়েছে সেটাই ইসলামে হারাম করে দেওয়া হয়েছে কাজেই কোনো কাজ যদি কেউ দেখে যে নিজের বা অন্যের ক্ষতি রয়েছে নিজের বা অন্যের নোকসান রয়েছে নিজের হক বা অন্যের হকে হক রয়েছে তাহলে সেটাকে ত্যাগ করতে হবে সেই ধরনের কাজ আমাদের জন্য জেনে নেওয়ার চেষ্টা করতে হবে হাজিস্টিম আহমাদ ইবনু মাজা বর্ণনা করেছেন ইবনু মাজাতে আবু সাইদ থেকে অন্য ফাজ বর্ণিত হয়েছে ওহফিল মহাত্মা মুরসাল মহাত্মা মালিক হাজিসি মুরসাল হিসেবে বর্ণিত হয়েছে আমাদেরকে মনে রাখতে হবে যে হাদিসটি সহিহ হাদিস অতএব নিজের অন্যের ক্ষতির ব্যাপারে আমাদেরকে সাবধান থাকতে হবে কল সামুরাত ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু কল قال رسول الله صلى মান عليه وسلم من احاطها ائتان على ارض فحيلا আবু ابو داউড والصابন জারুদ সামুরাত ইবনে জুনদুব থেকে বণিত তিনি বলেন রাসূলুল্লাহ صلى الله عليه وسلم বলেছেন যে ব্যক্তি কোন জমিনে কোন হাইত মানে আহাত কোন একটা জমি রয়েছে আর এই জমির উপরে সে কোয়াল দিয়ে দিল চতুর্দিক থেকে ঘিরে দিল ফাহিয়ালা সেটা তার হয়ে গেল তবে মনে রাখতে হবে শর্ত আমাদের যে কোনো কাউরে মালিকানাধীন না বা এখানে কেউ অন্যের কোনো ক্ষতি হচ্ছে না কোনো মালিকানা মালিকানাধীন হলে সেক্ষেত্রে কিন্তু চলবে না হাদিসটি আবু দাউদ বর্ণনা করেছেন ওসাহাবুল জারুদ ইমনুল জাহিদ হাদিসটিকে সহি বলেছেন ওয়ান আব্দুল আবিন মুগাফাল রাজি আল্লাহ

ফলাহ আর বা ও আন তাহলে ওই কুয়ার চতুর্দিক থেকে চল্লিশ জেরা চল্লিশ হাত তার জন্য হয়ে যাবে তার যে পশু রয়েছে বা রয়েছে তার সে হয়ে যাবে তাহলে কেউ গর্ত খুললো বা তার জন্য সে চল্লিশ হাত পেয়ে যাবে এখানে হাদিসটি ইবনে মাজা বর্ণনা করেছে বিস্না দিন হাদিসটি দুর্বল হাদিস তবে হাদিসটি অন্য অন্য বর্ণনা দ্বারা সুসাব্যস্ত হয়েছে হাসান পর্যায়ের হাদিস যদিও ইবনে মাজার সনাদে কি দুর্বলতা রয়েছে তাহলে কেউ যদি পরিত্যক্ত জমিন কোনো মালিকানা নেই খাস জমি যেখানে কোনো আবাদ এর আগে হয় নাই কেউ যদি ওখানে একটা কুয়া খুঁড়ে দিয়ে বা একটা মেশিন লাগায় দিয়ে এটাকে আবাদ করতে চায় তাহলে ওই ব্যক্তি চতুর্দিক থেকে সে চল্লিশ হাত জমিনের হকদার হয়ে যায় ওয়ান আল কামাত ইবনে ওয়াইল رضي الله تعالى عن النبي صلى الله عليه وسلم اعطى هو ارضا بحضرموت رواه ابو داود الترمذي وابن حبان القاب থেকে বর্ণিত তিনি তার বাবা থেকে বর্ণনা করেছেন আল্লাহ নবী আলাইহিস হাজরামত এমানের দক্ষিণ অঞ্চলে তাকে একটি জায়গা নির্দিষ্ট করে দিয়েছিলেন যে এই জমিনটি তোমার তাহলে এইভাবে সরকার যিনি হবেন সরকার প্রধান যিনি হবেন দায়িত্বশীল যিনি হবেন তিনি চাইলে কাউকে নির্দিষ্ট জমিনের খাস জমি একটা অংশ দিতে পারেন সে অধিকার তার রয়েছে তবে এটা লিজ দিয়ে খাওয়ার জন্য হতে পারে আবার এটাকে মালিক জন্য হতে পারে দুই ধরনের ক্ষমতা রয়েছে যিনি সরকার প্রধান বা রাষ্ট্রপতি বা সরকারি নিয়মে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে এ হাদিসটি ইমাম আবু দাউদ এবং তিরমিজি বর্ণনা করেছেন আর ইবনে হেব্বান হাদিসটিকে সহি বলেছেন وعن من الصحابه رضي الله تعالى عنه قال: غزوت ما النبي صلى الله عليه وسلم يقول: الناس الشركاء في الثلاث، في الكلاء والماء والنار، راهو احمد ابو داوود ورجاله سقا. اجد صحابي تيكي بونيتو، تيني بولين، جلاله النبي الشيخ امي فسمعت يقول: انا اللوميكي بولتشونيتي تيني انا الناس الشركاء في الثلاث، تنتي شوي مانوش شريك ايكي في الكلاء والماء والنار. ঘাস পানি এবং আগুন ঘাস যদি হয় পানি যদি হয় নিজস্ব মালিকানাধীন না এটা সরকারি পর্যায়ে তাহলে সবাই এখানে শরিক হবে একক কোনো ব্যক্তি স্বেচ্ছাচারিতার সঙ্গে এটাকে দখল করতে পারবে না হাজিটি আহমাদ আবু দাওদ বর্ণনা করেছেন এর বর্ণাকারীরা সেকাত বিশ্বস্ত তাহলে এ সমস্ত হাদিস দ্বারা আমরা যে জিনিসটা বুঝতে পারি যে খাস জমিন ফেলে না রেখে সরকার এটাকে বন্টন করিতে পারেন অথবা এটাকে আশেপাশে তার আবাদ করে সরকার থেকে লিজ নিয়ে এটার ব্যবস্থা করতে পারেন ফেলে রেখে সেখানে অনাবাদী করে রাখা এটা এই জন্য জাতির জন্য যে সমস্ত জমিন আবাদের যোগ্য না সেগুলিকে আবাদের যোগ্য করে যারা অভাবী যাদের অভাব রয়েছে জায়গা জমিনায়। নাই যারা ভূমিহীন তাদের মধ্যে বন্টন করে দেওয়া এর সুস্থ ব্যবস্থা করা এটা সরকার বাহাদুরের দায়িত্ব আজ দেখা যায় পৃথিবীতে বহু জমিন রয়েছে যেটা যোগ্য না কিন্তু বর্তমান যুগের টেকনোলজি ব্যবহার করলে সুন্দর সেটা চাষাবাদ যোগ্য হয়ে দাঁড়ায় অথবা মালিকানাধীন কিন্তু সেখানে একটা ক্যানেল কাটলে সেখানে একটা বেজ দিলে দেখা যায় বহু মানুষ এ দ্বারা উপকৃত হতে পারে এ ধরনের কাজ আজ সরকার বা সামাজিকভাবে করা উচিত আমাদের এ পর্বের আলোচনা এখানেই শেষ سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته কার আপনার সম্পদকে সুরক্ষিত না পারে বিনিয়োগ আপনার সম্পদকে না বৃদ্ধি করতে পারে কিন্তু জাকাত দিলে নিশ্চয়ই আপনার সম্পদ বাড়বে থাকবে সুরক্ষিত এবং পবিত্র ডিএস টিভির সাথে থাকুন আপনার জাকাত ও দানের অর্থ পাঠাতে পারেন আই আর এফ আই আলড্রায়েন ব্যাঙ্ক কোয়ার্ড্রান কোর্ট আটচল্লিশ ক্যালথরপি রোড বর্মিংহাম ইউকে পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক এল ওয়াইডি তিন শূন্য নয় ছয় তিন চার শূন্য এক শূন্য দুই চার এক নয় দুই শর্ট কোড তিন শূন্য 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 আট তিন সোয়েব বিআইসি কোড আই বিও বি বাইশ টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন মানবতার সমাধান এন্নাহ ইউ শরীদ বিল্লাহ আল্লাহ রাইহিল জান্না চাওয়ানা ওয়া মুন্না নিশ্চয়ই যে আল্লাহর সতীশীরকে লিপ্ত হয় আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেন এবং যাহার নাম অবধারিত করে দেন শাহিদুল্লাহ খান মাদন জান্নাতে যাওয়ার এবং যাহার নাম হতে পাচার মাত্র পথ তাও আল্লাহ শুহানা হোয়াতা আল্লাহ তাও জানার জন্য দেখুন আমার ধারাবাহিক দাস হেন দেখুন কিতাবুত্তাহিদ প্রতি রোববার মঙ্গলবার ও শুক্রবার রাত এগারোটায় বা পুনঃ সম্প্রচার সকাল দশটায় বাংলাদেশে ইস টিভি বাংলায় জীবন মনকে উদ্ভাসিত করতে হলে এতে হলে তাই সুদৃঢ় ঈমান এবং পরিচ্ছন্নম 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 কীভাবে অর্জিত হবে ইমানের দৃঢ়তা এবং অন্তরের পরিচ্ছন্নতা সে বিষয়ে বিস্তারিত জানতে হলে আলোচনা শুনুন আমাদের ধারাবাহিক প্রোগ্রামে সরল পথে চোখ রাখুন কেবলমাত্র পিস টিভি বাংলায় জানুন সেই দীপ্তিমান বিশেষ পথ যার সম্পর্কে মহান আল্লাহ পবিত্র কোরআনে উল্লেখ করেছেন সরল পথ আজ রাত সাড়ে আটটায় আপন সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে বিস টিভি বাংলায়